দীর্ঘদিন ধরেই রামনগর এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করে চলেছে কামাল হোসেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার যুবক যুবতী থেকে শুরু করে বাড়ির গৃহবধূরা। এলাকার মহিলাদের দেখলেই সে কুরুচিকর মন্তব্য করে। পাশের বাড়িতে ইট পাটকেল পাথর দিয়ে ঢিল ছুড়ে বলে এলাকার নাগরিকদের অভিযোগ। এই বিষয়ে কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে এলাকার নারী পুরুষ একত্রে 29 মার্চ তার বাড়িতে গেলে দরজা খুলেনি। পরবর্তী সময় এলাকার 4 জন যুবকের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছে কামাল হোসেন। পুলিশ নিরপরাধ 4 জন রাজু সরকার, টুটন দাস, তাপস সরকার এবং অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে। তাদেরকে বিনা শর্তে মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। কামাল হোসেন তাইনের বড় বড় হাই র্যাঙ্কের অফিসার চেনা আছে এলাকায়। তাইনের দাপত্য স্থাপন করানোর লেগা তারা নির্দোষ হিন্দু মা বোনের উপর তারা অত্যাচার করত। বিগত কিছুদিন তারপর লোন দেওয়ার নাম করে টাকা তোলা, তোল্লাবাজি করা তাইনে বিগত অনেকদিন যাবৎ চালাচ্ছে। আমরা তার বিরোধিতা করাতে আমাদের নামেতে এলাকার নাগরিকদের অভিযোগ, বর্তমানে কামাল হোসেনের কারণে তাদের পক্ষে এলাকায় শান্তিতে থাকা দায়। বিশেষ করে হিন্দু মহিলাদের সে বিভিন্নভাবে নির্যাতন করছে বলে অভিযোগ। এরপরে আমরা ইয়ে করছে, কইছে মিল বিষয় করে দিব, কথাবার্তা কইছে, অনেকক্ষণ বসায় রাখছে। এরপরে আপনারা ইয়ে কইছে আপনারা পশ্চিম থানা যান। এরপরে পশ্চিম থানা গেছি, গিয়ে সেটা অনেকক্ষণ কথাবার্তা করার পরে তারা নিয়ে আসলে তারা আটকে নিচ্ছে। আমরা যারা গেছি ছেলেরা সবাই আটকে গেছে। কবে? 29 তারিখ, 30 না 30 তারিখ, হোলির পরের 30 তারিখ নিয়ে তারা ঢুকাই নিচ্ছে। তারপরে তো আমরা কমপ্লেনে কোনো অ্যাকশন করছে না, তারা বেশি কোনো কিছু করছে না। তারা এলাকার নাগরিকদের দাবি, 4 জন নিরপরাধ যুবকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছেন এলাকার সমস্ত নাগরিক। কালকে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, 2 জন মুসলিম, আমি তারা নাম চাই না, তারা যাচ্ছে এইবার টেপটা পাওয়ামো, আমরা লোক ইয়ে করান, এবার টেপটা পাওয়ামো বাঙালি হিন্দু, আমি তারা চিনি না কেটা জানি। মহিলা গেছে, পুরুষ গেছে, সবাই গেছে, তারা 4 জনের নাম কেন দিচ্ছে? 100 লোক গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।